কোনো সেন্টেন্স দ্বারা যদি দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝায় তাহলে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার বসাতে হবে, অর্থাৎ ভার্বটিকে সিঙ্গুলার ফর্মের বসাতে হবে। দেখো, প্রিভিয়াসলি 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে, তুমি যদি এইখানে ভার্বটাকে কারেক্ট করতে চাও তাহলে ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। যদিও তুমি দেখে মনে করতেছ মাইলস প্লুরাল, তার মানে ভার্বটা প্লুরাল ফর্মে বসবে, কিন্তু না, এখানে বলা হচ্ছে 50 মাইলস, সো আমাদেরকে ভার্বটা সিঙ্গুলার বসাতে হবে, কারণ এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, রাইট? দেখো, এবার কথা হচ্ছে বি আছে, তাহলে আমরা এম ইজ আর নাকি অজ ওয়ার বসাবো। যেহেতু প্রিভিয়াসলি আছে, যেটা অতীত বোঝাচ্ছে, পাস্ট টেন্সের, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের, সো আমাদেরকে এখানে বসাতে হবে ওয়াজ, কারণ এই প্রিভিয়াসলি দ্বারা পাস্ট বোঝাচ্ছে এবং ভার্বটি সিঙ্গুলার বসাতে হবে, কারণ সাবজেক্টটি আবার সিঙ্গুলার ফর্মে আছে। তারপর দেখো, 20 মাইলস ড্যাশ নট এ গ্রেট ডিস্টেন্স নাও আর ডেস, এখানে 20 মাইলস থাকার কারণে, এই 20 মাইলস থাকার কারণে আমাদেরকে ভার্বটার সিঙ্গুলার ফর্ম বসাতে হবে, কারণ এখানে দেখতে প্লুরাল মনে হলেও সিঙ্গুলার ফর্ম বসবে, তাহলে আমাদেরকে বসাতে হবে 20 মাইলস ইজ নট আ গ্রেট ডিস্টেন্স নাও এ ডেস। এখানে যদি তুমি আর ইউজ করো তাহলে কিন্তু হবে না রাইট অ্যান্সার, কারণ এটা তো আর প্লুরাল ফর্ম না, সো কেন আমরা এখানে প্লুরাল ফর্মের প্রিন্সিপাল ভার্ব বসাবো? 3 নম্বর এক্সাম্পলটা দেখা যাক, 60 সেন্টস বি ড্যাশ অজ এনাফ ফর হিম। তোমাকে আগে দেখতে হবে সেন্টেন্সটা কি আসলে দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝাচ্ছে। ইয়েস, এটা পরিমাণ বোঝাচ্ছে এই 60 সেন্টস দ্বারা। দেখো, তুমি দেখে হয়তো বলবা সেন্টস এস আছে, তার মানে এটা প্লুরাল, অর্থাৎ ভার্বটা প্লুরাল বসাতে হবে, কিন্তু না, ভার্বটা প্লুরাল বসানো যাবে না, কারণ 60 সেন্টস যেটা পরিমাণ বোঝাচ্ছে, আর এই পরিমাণ বোঝালে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে হবে, তাহলে আমরা লিখতে পারি 60 সেন্টস ইজ এনাফ ফর হিম। 4 নম্বর এক্সাম্পল, $20 বি নট সাফিসিয়েন্ট ইন লাইন, তাহলে আমরা লিখতে পারি রাইট অ্যান্সার, $20 ইজ নট সাফিসিয়েন্ট ইন লাইন,